الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ হরুল আলমিনের জন্য সালাম নবীদের উপর বিশেষ করে খাস করে আমাদের প্রিয় নবী মুহাম্মুর আলী ও সাল্লামের উপর আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমের তিন জায়গায় একটা কথা বলেছেন এটা আমরা অনেকেই জানি খুল্লু মউদ প্রত্যেকটা আত্মা যার জীবন আছে যা একাতুল মৌত তারা মৌতের স্বাদ গ্রহণ করবে প্রত্যেক এমন কোন নবী নেই এমন কোন অলি নেই এমন কোন ফেরেশতা নেই জীব জান অর্থ তো আছেই সকলের যার জান আছে একদিন কুল্লু কুল্লু মানে কি সব সব নাফস সমস্ত আত্মা আত্মা যার আছে জীবন যার আছে যা এ কতুল মৌত মৌতের স্বাদ গ্রহণ করতে হবে তো এটা কোরআন থেকে আমরা জানলাম কিন্তু আমাদের দেশে ব্যতিক্রম আকিদাও বলা হয় রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেন আবহরারা থেকে একটা হাদিস তিরমিজি শরীফে আসছে রসুল্লাহ সাল্লাম বলেন আকসিরু দিকাহাদি মিল্লাদ সেই মৌতকে তোমরা বেশি বেশি স্মরণ করো যেই মৌত জীবনের সমস্ত স্বাদ সমস্ত মজা সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু যে কেড়ে নেয় সেই মৌদকে বেশি বেশি তোমরা স্মরণ করো ইবনে মাজাতে একটা হাদিস আবদুল ইবনে অমর রাদিয়াল্লাহু তাল আনহুমা বর্ণনা করেন এক সাহাবি জিজ্ঞেস করলেন আইউল মিনিন আফবাল হে রসুল সাল্লাম সবচেয়ে উত্তম মোমেন কে রসুলুল্লাহ সাল্লাম বললেন আহসানুহুম হুলুকা যার চরিত্র ব্যবহার সবচেয়ে উত্তম এই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম আবার জিজ্ঞাসা করলেন আইউল উল মিনি না আকিয়াস সবচেয়ে বুদ্ধিমান মোমেন কে রসুল বললেন আখ লিল মৌতি দিক যে বান্দা বেশি বেশি মৌতের কথা স্মরণ করে ও আহসান লিমা বা আদাল মৌতি ইস্তে আদা আদা আর মৌতের পরের জীবনের জন্য বেশি বেশি কি করে প্রস্তুতি নেই এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান কিন্তু আমাদের দৃষ্টিতে বুদ্ধি হলো যে অনেক টাকা পয়সা কামাইতে পারে অনেক লেখাপড়া করছে দুনিয়ার বেশ কিছু উন্নতি করছে এরা হলো বুদ্ধিমান কিন্তু আমাদের নবীর দৃষ্টিতে এই ব্যক্তি বুদ্ধিমান যে বেশি বেশি মওতকে শরণ করে আর মৌতের পরের জীবনের জন্য প্রস্তুতি নেয় আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানযুরু নাফসুম্মা কদ্দামাত লিগাদ উচিত আগামীকালের জন্য কি জমা করছো একটু লক্ষ্য করে দেখো সেই ব্যক্তি বুদ্ধিমান যে মতের পরে ওই সময়ের জন্য কিছু পুঁজি সংগ্রহ করে কারণ দুনিয়া হলো আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র মাজরা এখান থেকে যে যা কিছু কামাইবেন সেখানে গিয়ে এগুলি আপনি আহরণ করবেন সেই ফসল আপনি সংগ্রহ করবেন সুরা বাকারার ২৮ নম্বর আয়াত আল্লাহ বলেন কেই ফাতা খুরুন আবিল্লাহ তুম আমা কি করে তোমরা আল্লাহকে আল্লাহর আল্লাহকে অস্বীকার করো আল্লাহর কুফরি করো তোমরা এক সময় মরা ছিলে গত পঞ্চাশ বছর আগে আমরা কইছিলাম যাদের বয়স পঞ্চাশ হয় না আমরা ছিলাম কোথায় তোমরা এক সময় মরা ছিলে একশো বছর আগে আমার বাপ ছিল না আমি তো ছিলামই না আমার বাবাও ছিল না তোমরা একসময় ছিলে না এমন বলেন সময় কি ছিল না যখন দুনিয়ার কেউ তাকে জানতো না কেউ তাকে চিনতো না উল্লেখযোগ্য কোন বস্তু ব্যক্তি সে ছিল না এখন তো মশাল আপনার ক্ষমতা আপনার দাপট দেখে কি তো আল্লাহ বলেন এক সময় তুমি ছিলে না মরা ছিলি হিয়া কম আমি তোমাকে জিন্দা করেছি সোমায়ু কম তারপরে আমি আবার মৃত্যু দিব হি কম আবার আমি তোমাকে জিন্দা করব। ছিলাম না এটাও ঠিক না এটাও ঠিক মরে যাব এটাও ঠিক আমি জীবিত হয়েছি এটাও ঠিক কিন্তু আবার মৃত্যুর পরে উঠতে হবে এই কথাটা বিশ্বাস হতে চায় না তারা আল্লাপাক বলেন এই বান্দাকে আমি এক ফুটা বীর্য থেকে রক্ত বানালাম রক্ত থেকে গোস্ত বানালাম গোস্ত থেকে আমি হাড় হাড্ডি তৈরি করলাম এরপরে ফাঁকা সাউন আল্লাহাম লাহমা আমি হাড্ডির উপরে আবার গোস্ত চামড়া প্রলেপ দিয়ে আখার আমি নতুন একটা সৃষ্টি তৈরি করলাম বান্দা দুনিয়ার আসার পথ সহজ করে দিলাম আসার পরে তার মায়ের বুকে তার জন্য দুধ দিয়ে দিলাম এই বান্দা দুধ খেতে খেতে একটু বড় হলো এখন শক্ত খাবার দরকার তার মুখে আমি দাঁত দিয়ে দিলাম এটি সিস্টেম এগুলি দেখেও সে বুঝে না তার একটা সৃষ্টিকর্তা আছে আস্তে আস্তে সে বড় হলো যুবক হলো এখন জ্ঞান বুদ্ধি পরিপক্ক হলো এরপরে আল্লাপক বলেন ফাইদা হুয়া মুবিন এই বান্দা বুদ্ধি বুদ্ধিসুদ্ধি হওয়ার পরে আমার সাথে তর্ক জুড়ে দেয় কি তর্ক কয়া রমিম হার হাড্ডি পচে মাটির সাথে মিশে গেলে কেমনে আবার এটা উঠাবে এটা তো বলেন হেনবি তুমি বলে দাও ওই আল্লাহ তোমাকে উঠাবেন যিনি প্রথমবার তোমাকে সৃষ্টি করেছেন প্রথম তুমি ছিল না যিনি তোমাকে প্রথমবার বানালেন তিনি আবার মৃত্যুর পরে আবার বানাতে সক্ষম আল্লাহক বলেন কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো এক সময় মরা ছিলে তোমাকে জিন্দা করলাম এরপরে আবার তুমি মরে যাবে আবার তোমাকে জিন্দা করবো ধুম্মাইলাইহি তোর যাওন জিন্দা হয়ে তুমি আল্লাহর কাছে আবার ফিরে যাবে তো ওই ফিরে যাওয়ার সময়টা যেন আমরা লক্ষ্য রেখে জীবনের সময়গুলি আমরা অতিবাহিত করি আল্লাহ বাকরা বলেন বলেন সোয়ার আর রাহ মানে কুল্লমান আলাই এই মহাবিশ্বে যা কিছু আছে এক সময় ফানা হবে ধ্বংস হবে 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 ফিনিশ তোমার মহা মহিমান্বিত পবিত্র সেই সত্তা তোমার প্রভু তার চেহারা একমাত্র বাকি থাকবে তার চেহারা একমাত্র বাকি থাকবে চেহারা বলে আল্লাপাকের সত্তা জাতকে উল্লেখ করেছেন আল্লাহ যেমন আমরা বলি যে তোমার চেহারাটা কতদিন ধরে দেখি নাই চেহারা দেখি তার মানে কি তোমার হাত দেখছি ভাও দেখছি না চেহারা হলো সবচেয়ে উত্তম একটা অংশ এটা বলে ওই ব্যক্তিকেই উদ্দেশ্য করা হয় বলেন চেহারা আল্লাহ কি হবে ধ্বংস হবে সব আল্লাপাক বলেন কুল্লু কুল্লু সব সবকিছু হালাক হবে ধ্বংস হবে একমাত্র আল্লাহর জাত সত্তা বাকি থাকবে সুরাজমা 8 নম্বর আয়াত আল্লাহু আকবার রাব্বুল আলামিন কুল ইনাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম যেই मौत থেকে তোমরা পালিয়ে বেরাও সেই मौत একদিন তোমার সাথে সাক্ষাৎ করবে সুম্মা তুরাদ্দুনা ইলা আलिमিল গায়বি ওয়াশ শাহাদা এরপরে তোমরা ফিরে যাবে যিনি আलिमুল গায়ব যিনি সব অদৃশ্যের খবর জানেন আর প্রকাশ্যে কি হয় তাও জানেন গোপনে কি আছে তাও তিনি জানেন তার কাছে কোনো কিছুই গোপন থাকে না আর আল্লাহর কাছে তোমরা যখন যাবে ফিরে আল্লাহ পাক তোমাকে সব জানিয়ে দিবেন কি কি আমল দুনিয়াতে তুমি করে আসছো আল্লাহ আকরাব্লাহ আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আব্বুল ওলাকা দেখা লাক নালাকা দেখালাক না শান আওয়ান আল মুমা তুয়াসুসু বিহীন আফসু আমি মানুষকে সৃষ্টি করেছি আর মানুষের অন্তরের ভিতরে কি অশ্বার সৃষ্টি হয় এগুলো আমি জানি ও নাহ নু আকরা বইলাই হি মিন হ্যাঁ ওয়ারিদ আমি মানুষের এই সাহা রগের চেয়েও আরও অধিক নিকটে আল্লাহ সবকিছু দেখতেছেন না আমরা কি করি আল্লাহফা আকরাব্দুল আলামিন হিসাব নিবেন আল্লাপাক বলেন আমি সব কিছুই জানি আল্লাপাক রবীন্দন বলেন আমি তোমার এই ঘাড়ের সাহা রোগের চেয়েও আরো বেশি নিকটে সব কিছু আমি জানি আমার অগোচরে কিছুই হয় না পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে জানিয়ে জানি বান্দা যে তুমি দুনিয়াতে কি আমল করে আসছিল সুরা আরফ পাক রব্বুল আলমিন বলেন বলিকুল্লি উম তিন এজেল প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময়সীমা আছে প্রত্যেক জাতির জন্য প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্ধারিত সময় সীমা আছে এই জাতি কতদিন টিকে থাকবে আজ জাতি ধ্বংস হয়ে গেছে সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে নু সালামের সেই লুত সম্প্রদায় তারা ধ্বংস হয়ে গেছে একবারে পুরা গোষ্ঠী শুদ্ধা ধ্বংস হয়ে গেছে আমাদের ওই ভারত উপমহাদেশে সেখানে মোগল সাম্রাজ্য এরা প্রতিষ্ঠিত করেছিল প্রায় আটশো বছর মতো তারা এই শাসন করল মোগলরা এখন আর এদের কোনো পাত্তা নাই এরা তো এই জাতির প্রত্যেকটা জাত প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা নফস আত্মা এদের নির্ধারিত সময় আল্লাপাক তাদের জন্য নির্ধারণ করেছেন তাদের নির্ধারিত সময় যখন উপস্থিত হবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও তার মরণ হবে না কিন্তু জঘন্য কিছু ভুল আমাদের সমাজে আছে আমি এক জানা যায় গেছিলাম যাওয়ার পরে ডাইরিয়ার রুগী মারা গেছে একজন বলতেছে ডাক্তার যদি আর আধা ঘন্টা আগে আসতো তাইলে রুগীটা আর মরতো না রুগীটা আমি বললাম না রুগীটা কি তাইলে হায়াত থাকতে মরে গেছে নাকি তার এখানে হায়াত শেষ হয়ে গেছিল সে চিকিৎসা হবে না এটা তার ভাগ্য ছিল না এ বলতেছে একটা যদি দিতে পারতো তাইলে আর মরে না সে ডাক্তার আসবে না লেট হবে স্যালাইন পাবে না এটাই তার তাকদি ছিল এটাই ছিল এইভাবে তার মরণ হবে ডাক্তার মরে না ভাই হসপিটালের ভিতরে রুগীরা মরে না তো ডাক্তার আইলেই যে রক্ষা হয়ে যাইতো এই কথাটা ভুল আর রসুল্লা সাল্লাম বলেন যে কেউ তোমরা বলো না লাউ কুন্তু ফালতু খেদা লা খেয়া খেদা আমি এমন করলে এমন হতো আজকে যদি না বাইর হইতাম তাহলে আমার অ্যাক্সিডেন্টটা হয় না আর আমার এই ঠ্যাংটাও ভাঙে না না বাইর হইতাম কেন আমি তো বের হওয়ারই ছিল এটাই আমার ভাগ্য তকদির বিশ্বাস করতে হয় না ছয়টা জিনিসের উপর ইমান আনতে হয় এর মধ্যে একটা হলো তকদির তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে মরে যাওয়ার পরে আপনি কেমনে বলেন যে এটা তো তো না কারণের কারণ আল্লাহ পাকের ইচ্ছা সে চিকিৎসা পাবে না এটাই তার ভাগ্যে ছিল তার মরণ আজকে লেখাই ছিল আর মরণের সময় ছাড়া হায়াত শেষ না হলে ওই ব্যক্তি কি হয় না কখনো মরে না তো এই জাতীয় জঘন্য ভুল আমরা যেন না করি এগুলি কিন্তু মানুষের ইমান নষ্ট হয়ে যায় আলাপাক বলেন বলেন আয়নামা তা কোনো ইউদির কোমল মাউতুয়ালাউ কোন তুমফি বোরোজি মশাই আদা তোমরা যেখানেই থাকো না কেন কঠিন দুর্গে লোহার সেই প্রাচীরের ভিতরে তুমি যদি থাকো তাহলে তোমার মৃত্যু সেখানেই তোমাকে কী করবে গ্রাস করবে এই মহারোগের ঔষধ নাই মুসা মুসালসালামের কাছে মালাকুল মৌত আমরা বলি আজরাইল আজরাইল কোরআনেও নাই হাদিসেও নাই মালাকুল মৌত আসলো মুসা মুসালামের রুহ কবজ করার জন্য একটা মানুষের সুরোতে আসলো উনি চিনতে পারেননি উনি যখন বলল মৃত্যুর কথা তো উনি এক চর মারলেন মালাকুল মতের একটা চোখ নষ্ট হয়ে গেল সহি মুসলিমের হাদিস গল্প করতেছি না ভূতির কথা না তো মালাকুল মত পাকের কাছে ফিরে গেল যে আল্লাহ উনি এসে বললেন মালাকুল মত এসে বললেন আজিব রাব্বাক তোমার প্রভুর ডাকে তুমি সারা দাও তোমার সময় শেষ তো উনি এক চর মারলেন উনি একটু ছিলেন ছিলেন্লা মালাকুল মতের একটা চোখ নষ্ট হয়ে গেল আল্লাহ পাকের কাছে গেলেন যে আল্লাহ তুমি তোমার এমন একটা আবদিন বান্দার কাছে পাঠাইছো হয় মরতে চায় না আল্লাপাক বলেন তুমি যাও আল্লাপাক তার চোখটা ভালো করে দিলেন বলেন তুমি যাও গিয়ে কি করো বলো যে তুমি তোমার হাত একটা সার একটা গরু সারের উপরে তোমার হাত রাখো দেখা মতনি মাতনি তোমার হাতটা একটা সারের উপরে রাখো হাতের নিচে যত পশম পড়বে এত বৎসর তুমি হাত পাবে ও সাল্লাহ সাল্লাম বললেন ভরে কি হবে তো মালাকল মত বললেন এরপরে মৃত্যু মানে মানে তার মানে মরতেই হবে মানে বাসার কোনো পথ নাই বলে তাহলে এখনই নিয়ে যাও তাইলে এত বছর বাইসা যদি আবার মরতেই হয় তাইলে ঠিক আছে এখনই তো প্রত্যেক নবীদেরকে আল্লাপাক খেয়ার দেয় তুমি কি দুনিয়ায় আরও থাকতে চাও নাকি আল্লাপাকের সাথে সাক্ষাৎ তুমি করতে চাও তো কোনো নবী এরকম আর চায় না যে আল্লাহ আমি আরও কিছু থাকতে চাই মুসাল্লা একটু ব্যতিক্রম ঘটনা হলেও শেষ পর্যন্ত উনি বলছেন তাহলে যদি একসময় মরতেই হয় তাহলে এখনই নিয়ে যাও আমি এখন রেডি আছি প্রস্তুত তো এই মৃত্যু থেকে কেউ কোন নবী বা কোনো ফেরেশতা কেউ রক্ষা পাবে না আলাপ আক্রবুল্লা আলমিন বলেন নোয়া মুহাম্মদ রসুল আত্মিন কবলিহির রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন নবী ছাড়া আর কিছুই নয় রসুল ছাড়া আর কিছুই নয় কদ খালাত বিন কবলিহির রসুল তার আগে অনেক রসুল গুজেরে গেছে অনেক রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি একজন রসুল আর ওনার আগে অনেক রসুল কি হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে তাদের আফা এই মা কুতিলা নবী যদি মারা যায় আর তাকে যদি হত্যা করা হয় انقلبتم على اعقابكم তোমরা কি তোমাদের পিছন দিকে ওই কুফরের দিকে আবার ফিরে যাবে ঘটনা আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মৃত্যুবরণ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু একটা খোলা তরবারি নিয়ে ঘুরতে ছিল মানে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু মৃত্যু সংবাদে ওনার মানে মস্তিষ্কের ভার স্বাভাবিক ছিল না উনি বেচন্ বেকারার হয়ে গেছেন সাহাবিরা রসুলামের যে মোহাব্বত মায়া এটা আমাদের এই জ্ঞান দিয়ে আমরা এটা অনুমান করতে পারবো না আন্দাজ করতে পারবো না রোগে শোকে মানুষ কি হয়ে যায় অনেক সময় মানে দিশা হুশ ঠিক থাকে না উনি তরবারি ঘুরেছিলেন বলতেছিলেন যদি কি যে ব্যক্তি বলবে মোহাম্মসাল্লাম মারা গেছে আমি তার গরদান কেটে ফেলবো আবু বকর রাজন এসে বললেন বসো উনি বসেন নাই তো তিনি কি করলেন আর কোনো তর্ক না জড়াইয়া উনি মেম্বরে উঠলেন মেম্বরে উঠে খুতবা দেওয়া শুরু করলেন ও মা মুহাম্মদুল ইল্লা রাসূল এর আগে বললেন মান কানায় ইবাদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর ইবাদত করত তারা জেনে রাখো মোহাম্মদ সাল্লাল্লাহু মারা গিয়েছেন ও খান কানায় ইবাদুল্লাহ ফা আল্লাহ হাইয়ুন লা যারা আল্লাহর ইবাদত করো তারা শুনে রাখো আল্লাহ চিরঞ্জীব তার কখনো মৃত্যু হবে না আল্লাহ হাইয়ুল কাইয়ুম চিরস্থায়ী আর চিরঞ্জীব তিনি কোনো দিন তার মৃত্যু আসবে না এরপরে দলিল হিসাবে তিনি এই আয়াত তেলাওয়াত করলেন অমা মুহাম্মাদুন ইল্লা রসুল কাদ খালাদ মিন কাবলিহির রসুল মোহাম্মদ সাল্লাহাম একজন রসুল ছিলেন তার আগে অনেক রসুল মৃত্যুবরণ করেছেন আফা ইম্মা তাও কুতিলা উনি যদি মারাই যায় অথবা তাকে কেউ হত্যা করে ইনকালাবতুম আলা কবিকুম তোমরা কি আবার সেই কুহুরির দিকে ফিরে যাবে উমর রদাল তাল থেকে হাতে হাত থেকে তরবারি পরে গেল উনি মাটিতে বসে পড়লেন উনি বুঝতে পারলেন যে আসলে রসুলসাম মারাই গিয়েছেন তিনি বললেন যে আমি আমি যে এই কোরআনের আয়াত কতবার পড়ছি কিন্তু আবু যখন যখন পড়তেছিল আমার মনে হলো যেমন প্রথমবার আমি শুনছি এই আয়াত যেন আমি প্রথম শুনলাম তো এই জন্য অনেক সময় একটু আলোচনা হইলে আবার এটা জিন্দা হয় একটু জেতা হয় এই জন্য এলমি কথা দিনের বিষয়গুলি জানা বিষয়গুলো একটু আবার আলোচনা হইলে এলেম কি হয় তাজা হয় তো এভাবে দুনিয়া থেকে বিদায় নিছেন মা আয়েশা বর্ণনা করেন যে মা তা রসুল সাল্লাই সাল্লাম বাইনা হাকিনাতি নাতি রসুল্লাহ সাল্লাম যে মারা গেছেন তিনি আমার কোলে আমার সেনায় মাথা রেখে আমার তুতনির নিচে মাথা ছিল কোলেই ছিল রসুল্লা মাথাটা এই অবস্থায় তিনি মারা গেছেন মা মাতা মা মাতা মৃত্যুবরণ করেছেন আরো পাক খোলা খুলি ভাবে বলেছেন ইন্নাকা মাইয়েতুন হে নবী আপনি মৃত্যু ব্যক্তিকে মাইয়েত বলা হয় মাইয়েতের জানাজা আসরের নামাজের পরে তার নিজ বাসভবনেও অনুষ্ঠিত হবে মাইয়েত মাইয়েত মানে মৃত ব্যক্তি ইন্নাকা মাইয়েতুন ইন্নাকা মাইয়েতুন নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন নিশ্চয় কিন্তু এত সুন্দর এত ক্লিয়ার কাট কথা বলার পরেও আমাদের দেশের কিছু লোক আছে যারা এই সত্যটাকে গ্রহণ করতে পারে না অতি ভক্তির কারণে এরা বলে নবী করিম সালাম মৃত্যুবরণ করেন নাই তিনি হলেন কি জিন্দা নবী হায়াতুন নবী জিন্দা নবী হায়াত নবী। তো দলিল দেন আমরা কোথায় আছে। দলিল আর কোরআনের এই আয়াতগুলি আপনারা কিভাবে তর্জমা করবেন কিভাবে এই গুলি অর্থ করবেন আল্লাপাক বলতেছেন নিশ্চয় আপনি আপনি হবেন যাকে মাইয়েত পথ হারা করেন কেউ তাকে পথ দেখাতে পারবে না আর আল্লাহ যাকে হেদায়ত করেন কেউ তাকে গোমরা করতে পারেনা মাইয়া ফালা ফালাহদুল্লাহ আল্লাহ যারে হেদায়ত দিবে কেউ তারে পথ হারা করতে পারবে না রব্বুল আলামিন বলতেছেন হেনবি আপনার আগে কোনো মানুষকে আমি চিরস্থায়ী জীবন দেই নাই আমাদের দেশে কথা আছে যে মধ্যে আছে উনি একটা আল্লাহর হ্যাঁ উনি মাছের বিভিন্ন কথা বিভিন্ন জনের কাছে এরকম শুনবেন যে উনি আবে হায়াত পান করছেন মানে কেমত পর্যন্ত উনি বেঁচে থাকবেন মারা যাবেন না না আপনারা শুনছেন কিনা আমি এরকম ওয়াজ শুনছি রসুল বলেন যে একশো বছর পরে এখন যারা আছে এদের মধ্যে কেউ বেঁচে থাকবে না উনি সাথে বসে এক সময় আলোচনা করতে করতে একবার বলছিলেন যে এখন যেই লোকগুলি আছে একশো বছর পরে এদের মধ্যে আর কেউ বেঁচে থাকবে না তাহলে খিজির যদি একশো বছরের পরেও বেঁচে থাকে তাইলে রসুল্লাহামের এই হাদিসটা কি হয় মিথ্যা প্রমাণিত হবে আসলে আল্লাহ পাক বড়ুয়াল আলমিন বলতেছেন কোরআনে আমরা জালনা মিন ক্বাবলিকাল খলত আমি আপনার আগে কোন মানুষকে চিরস্থায়ী জীবন দেই নাই আফাইম মিত্তা আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন আপনি মারা যাবেন আর এরা কি বেঁচে থাকবে এই যে আবু জাহিলরা এরা কি বেঁচে থাকবে আপনি মারা যাবেন আর এরা থাকবে না কখনো নয় কুল্লু নাফসিন কতুল মাউত প্রত্যেক ব্যক্তি প্রত্যেক আত্মা মৃত্যুর সাথ গ্রহণ করবে অনাবলুক আমি ভালো দিয়ে মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো তোমরা আমার কাছে একদিন ফিরে আসবা কত সুন্দর কথা ভাবে আল্লাহাক বলতেছেন যে আপনি মারা যাবেন আর এরাও মারা যাবে আর এরপরে আল্লাহর সাথে গিয়ে তোমরা সবাই উপস্থিত হবে এবং বাঘ বিতনটা হবে তর্ক বিতর্ক হবে এই যে আপনার শত্রুরা এরাও আপনার সামনে হাজির হবে আপনি তখন বলবেন আল্লাহ এরা এই করেছে সেই করেছে বিভিন্ন অভাব অভিযোগ আল্লাহর সামনে কি করবে তোমরা উত্থাপন করবে চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন ইন আল্লাহ মুসাহ কিয়ামত কখন হবে এটার জ্ঞান একমাত্র আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে আছে কখন বৃষ্টি নাজিল হবে এটা আল্লাহ জানেন কিন্তু এখন আবহাওয়া অফিস থেকে বৃষ্টির কিছু খবর অগ্রিম আমাদেরকে দেওয়া হয় কিন্তু এরা ওই বাতাসের যে আর্দ্রতা হিউমিনিটি এগুলি চেক ট্যাক কইরা এরা এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করে এদের অভিজ্ঞতার আলোকে তারা বলে সম্ভবত হতে পারে এরা এরকম কিছু বলে কখনও ব্যতিক্রম হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এই আবহাওয়া দেখা লাগে না পাক জানে হাজার বছর পর কোথায় কোন জায়গায় কতটুকু পরিমাণে বৃষ্টি হবে আল্লাহ জানেন কিন্তু আবহাওয়া দপ্তর বলতে পারবে যে আগামী বৈশাখ মাসের তিন তারিখে কি হবে বলতে পারবে তারা আল্লাহ জানেন কোথায় বৃষ্টি হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন জানেন ওয়া ফিল মায়ের উদরে কি আছে এটা আল্লাহ জানেন এখন তো ডাক্তাররাও বলে দেয় ছেলে হবে হবে না মেয়ে সবকিছু জানেন ডাক্তাররা সব জানে না ডাক্তাররা জানে না এই ছেলেটা বড় হয়ে দুনিয়াতে এসে ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি সোর হবে বদমাস হবে ডাক্তাররা বলতে পারবে এই ব্যক্তি সম্পর্কে সম্যক জ্ঞান একমাত্র আল্লাহ রাবুল আলমিন জানেন এই বাচ্চা সম্পর্কে যথাযথ জ্ঞান দুনিয়ায় কতদিন থাকবে কতটুকু সে রিজিক পাবে কখন তার মৃত্যু হবে জান্নাতি হবে জাহান্নামি হবে সব বিষয় কে জানেন আল্লাহরাবাহ আলামিন জানেন কিন্তু এগুলি ডাক্তার কিছুই জানেন না তার ব্যাপারে হ্যাঁ তার সেকেল সুরত দেখে বলতে পারে যে এই ছেলেটা ছেলে হবে অনেক সময় আবার উল্টাপাল্টাও হয়ে যায় হ্যাঁ আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন জানেন মায়ের পেটে কি আছে আগামীকাল কার ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না আই কোন দিন জমিনে কে মারা যাবে এটা কেউ বলতে পারে না কে যা কোন দিন আপনার মৃত্যু হবে আর কোথায় গিয়ে মারা যাবে কিছুদিন আগে একটা খবর শুনলাম বাংলাদেশ থেকে আসছে এরপর ই আইসা সৌদি আরবে এরপরের দিনই এই লোকটা মারা গেছে মানে তার মৃত্যু এখানে ছিল এখানে এসে সে মারা গেছে তো পাক জানেন কে কথায় মারা যাবে আর কালকে তোমার ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না তো মৃত্যু আসবে কখন আসবে কেউ বলতে পারে না কিন্তু আমাদের দেশে এখানেও কিছু গাজাঘুরি কথা মিথ্যা কথা বানোয়াট কথা বলা হয় অমুক অলি অমুক আল্লাহর অলি এসে বললো আমি আগামীকাল মরে যাব। তো ঠিকই মারা গেল তাহলে কোরআন বলতেছেন যে আগামী কাল তোমার ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না এখানে সকলের কথাই আল্লাপাক বলতেছেন যে আগামী কাল কার ভাগ্যে কি আছে আর কোথায় কোন সময়ে কোন মুহূর্তে আর কোন দেশে কার মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ রাবুল আলমিন জানেন অন্য কেউ জানেন না এটা আমাদের আকিদা থাকা কোরআনে কারিমের এই সমস্ত কথাগুলি আমাদেরকে বিশ্বাস করা উচিত এর বিপরীত কথাগুলি ব্যতিক্রম যে কথাগুলি এ সমস্ত আকিদা আমাদেরকে বর্জন করে সাবধানে আমাদের এই বিশ্বাসগুলি শুধরানোর দরকার আমাদের ইবনে মাজাতে একটা হাদিস আবদুল্লা ইবনে আমার তালান হুমা বর্ণনা করেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেন ইন আল্লাহ ইন্নাল্লাহা আয্জা ওয়া জাল্লা ইয়াকবালুত তাওবাতুল আব্দি মালাম ইগারগির আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তবা কবুল করেন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ গেরগরি শুরু না হয় জান কানদানি শুরু হয় মৃত্যুর যে মরার যে প্রসেসিং এটা যখন শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না কিন্তু এর আগে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বান্দা যদি খালেজ ভাবে আল্লাহর কাছে তবা করে তবার শর্তগুলি পূরণ করে বান্দা আল্লাহ পাক রাবুল্লা আলমিন বলেন ইন আল্লাহ ফিরুদ্দা জামিয়া আল্লাহ পাক তোমার সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দেবেন কারণ ক্ষমা করাটাই পাক পছন্দ করেন বান্দা যখন ফিরে আসে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন কেমন খুশি হন আমরা অন্য সময় ইনশা আল্লাহ আলোচনা করব তবার ব্যাপারে বিস্তারিত একটা আলোচনা দরকার তবাকে কেন্দ্রিক তো আল্লাহ রাবুল্লা আলমিন তবা কবুল করেন বান্দার কতক্ষণ পর্যন্ত যখন তার মৃত্যুর এই জানকান্দানি শুরু হয়ে যায় হ্যাঁ এর পূর্ব মুহূর্ত পর্যন্ত তবা বান্দার কবুল হয় জাবের ইবনে আবদুল্লাহ রে আল্লাহ আনহু একজন আনসারী সাহাবি তিনি বর্ণনা করেন সহি মুসলিমের হাদিস সামিত আমি কাবলা সামি তো রসুল্লাহ থেকে শুনলাম তার মৃত্যুর তিন দিন আগে এই তিনি মৃত্যুর তিন দিন আগে বলছেন আহাদুকুম তোমাদের কেউ যেন মারা না যায় আল্লাহ পাকের উপরে সুন্দর ধারণা না রেখে অর্থাৎ মৃত্যু হওয়ার আগে সকলের আল্লাহ পাকের উপরে সঠিক সুন্দর ধারণা রাখা উচিত

আল্লাহর রাসূল আমি আল্লাহর কাছে আল্লাহর নিয়ামত পাওয়ার আমি রাখি আর আমার গুনার ভয় আমার অন্তরে আছে গুনার ভয়টাও আছে আর আল্লাহর রহমতের আশাও আমার অন্তরে আছে فقال রসুল্লাহ الله صلى الله عليه وسلم বললেন এমন মুহূর্তে যদি বান্দা এরকম একটা অবস্থা হয় যে আল্লাহর আজাবের ভয় করে আল্লাহর রহমতের আশা করে তাহলে যেই ভয় যেই বিষয়ের ভয় করে আল্লাহ সেই বিষয় থেকে সেই আজাব থেকে শাস্তি থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন আর এমন আশা যদি রাখে আল্লাহর রহমতের আল্লাহ পাক আকরাবুল আলমিন ওই বান্দার উপরে অবশ্যই রহমত করবেন তাহলে মৃত্যুর সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর রহমতের আশা মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে কি করবেন ক্ষমা করবেন এরকম একটা আশা রাখতে হবে আর সাথে সাথে আমার নিজের পাপের ভয়গুলি অন্তরে রাখতে হবে যে আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে তাহলে কিন্তু আমার কোন উপায় নাই ভয় থাকতে হবে সাথে সাথে আশাও রাখতে হবে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহ মনে হয় আমারে মাপ করবে না তাহলে আল্লাহ তারে মাপ করবেই না কারণ আল্লাহ পাক বলেন আনা আইন দাজানি বি বান্দা আমার উপরে যেমন ধারণা করে আমি তার সাথে সেরকম ব্যবহারই করি যদি কেউ মনে করে যে না আল্লাহ আমারে মাপ করবে না তাইলে আল্লাহ তারকে মাপ করবে না কারণ সে আল্লাহ পাকের প্রতি ধারণা এমন রাখে নাই তাহলে মৃত্যুর সময়ে এখান থেকে এই হাদিস থেকে আমরা কি পাইলাম যে এরকম একটা ধারণা রাখতে হবে যে আল্লাহ আমি তো অনেক পাপি অনেক গুণা আমার তুমি শাস্তি দিলে আমি শাস্তির হকদার তবে তোমার দয়া আমার এই গুনার চেয়ে আরো অনেক বড়ো আমার যত গুণা আমার গুণা যদি পৃথিবী সমান হয় তাহলে তোমার রহমত তোমার দয়া এর চেয়ে আরো অনেক অনেক বড়ো সহি বুখারি এবং সহি মুসলিমের আরেকটা হাদিস আনাস বিন মালিক রাজি আল্লাহ তালু বর্ণনা করেন মান্না এত আহাদু কুমল মাউতা মেন্দরিন আসাবা কেউ যেন বিপদে পড়ে কষ্টে পড়ে মৃত্যুর আকাঙ্ক্ষা না করে আহা যদি মই রই যেতাম অনেক কষ্টে পড়ে অনেকে এরকম কথা বলে ফেলে রসুল্লাহ আসলাম নিষেধ করেছেন কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা কি করে না করে মৃত্যু যেন না চায় ফাইন কায়েন আলা বুদ্দাফা এলান যদি বলতেই হয় এমন যদি আকাঙ্ক্ষা করতেই হয় এমন দোয়া করতেই হয় যে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও এমন দোয়া যদি করতে হয় ফালিয়াকুল তাহলে তুমি বলবে আল্লাহ্মা আহিনি মা কায়েনা তিল হায়াতু খাইয়া র অল্লি আল্লাহ যতদিন আমার আমার হায়াতে যদি কোনো কল্যাণ থাকে তাহলে তুমি আমাকে বাঁচায় রাখো ওটাও ফানি মা আমার হায়াতু ইদা আল্লি মৃত্যু তুমি দান করো যদি মৃত্যুটা আমার জন্য কি হয় কল্যাণকর হয় আমার মললে যদি ভালো হয় তুমি আল্লাহ দিয়ে দাও আর আমার যদি বেঁচে থাকলে আমার ভালো হয় আমার কল্যাণ হয় আমার মঙ্গল হয় আল্লাহ তুমি কি করো আমাকে বাঁচিয়ে রাখো এইভাবে বলা যেতে পারে কিন্তু সরাসরি বলবেন আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও আমি মরে যেতে চাই এরকম বলা এরকম দোয়া করা উচিত নয় সহি মুসলিমের হাদিস আবুসাই দেল খুদরি রা দেলাউতালা নু বর্ণনা করেন লাক্টিনু মৌতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ মৃত ব্যক্তির সামনে তোমরা কি করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা এই কালেমা তোমরা ভোরো তবে খুব ঘন ঘন নয় বিরক্তজননা হয় মাঝে মধ্যে স্মরণ করায় দেওয়ার জন্য এইভাবে কে শোনানো আবার এরকম যেন আবার বলুন বলুন এমনও ওলামারা বলেন যে এরকমও বলেন না যে বলেন বলেন তাহলে অনেক সময় মৃত্যুর কষ্টে হয়তো সে বলতে পারে যে না আমি পারতেছি না বা রাখো আবার কেউ কেউ বলছেন না বলাও যেতে পারে যে পড়ুন কালেমা পড়ুন এমনও বলা যেতে পারে কারণ রসুল্লাহাম যখন আবু তালেব তিনি মারা যাচ্ছিলেন রসুল্লাহাম বলছিলেন ইয়া আম খুল্লা ইলাহ ইল্লাহ হে আমার চাচা তুমি বলো লা ইলাহা ইলাহা كلمه واحاجু লাকা বিহা বিহি عند الله এমন একটা كلمه এটা যদি পড়ো তাহলে তুমি আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারি এটা রুসিলে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমার চাচা কালিমা তো একবার পড়ছে আল্লাহ তুমি কি করো আমার চাচারে maaf করে দাও ভুল অনেক হলো শেষ মুহূর্তে আয়শা তিনি ইসলাম কবুল করে মারা গেছেন যাই হোক এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেও করছেন এবং আমাদেরকে বলে গেছেন লাক্কিন উমা থাকুম লাইলাহ হাই এই তোমরা মৃত ব্যক্তিরকে এই লাইলাহ এই কালেমার তালকিন করো তো তার হয়তো শুনলে মনে হবে আর কালেমাটা যদি কেউ পরে মানখানা খেরু কালা মিহি মিনাদুনিয়া লা ইলাহ ইল্লাল্লাহ জান্না যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহ ইল্লাল্লাহ এই ব্যক্তি জান্নাতে যাবে রাসাল্লাসলাম বলেন যার কথা শেষ কথাটা লাইলাহাল্লাল্লাহ হবে এই ব্যক্তি কি হবে জাননাতে যাবে তাইলে আমরা বেশি বেশি লা ইলাহা জিকির করি আর মনে মনে খেয়াল করি আল্লাহ এই লা ইলাহা জিকিরটা মৃত্যুর আগেও আমাকে করার তৌফিকdio মৃত্যু আমার কখন হবে জানি না মাঝে মধ্যে আমি লা তো জিকিরের বয়ান আমরা এর আগে করছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুല്ലাহ যিকরান কাসীরা হে ঈমানদার তোমরা বেশি বেশি কি করো আল্লাহর জিকির করো তো সবচেয়ে আফযাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির হলো যারা বেশি বেশি পড়বে আশা করা যায় যে আল্লাহ পাক তাদেরকে তৌফিক দিবেন মৃত্যুর আগে কালেমা পড়তে এবং আল্লাহর কাছে দোয়াও করতে হয় আল্লাহ তুমি আমাকে শেষ মতের সময়ে খাতেমা বিল খাই নসিব করো আল্লাহ নেক আমলের পরে আমাকে মৃত্যু দিও আর কালেমা পরে মৃত্যু হওয়ার আমাদের সবাইকে আল্লাহ তুমি তৌফিক দিও আরেকটা হাদিস বাইহাকিতে আসছে মাজ বিন জবাল রাদিয়াল্লাহু তালানহু বর্ণনা করেন মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সহিহ মুসলিমের আরেকটা হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আবু সালামা যখন মারা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আবু আবি সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার ঘরে প্রবেশ করলেন ওয়াকাতু তার চক্ষুটা তখন নড়ার পরে খোলা ছিল তো ফা আকমাদাহু রাসুল্লাহাম চোখটা কি করলেন বন্ধ করে দিলেন তাহলে এখান থেকে একটা আদব শিক্ষা হইল আমাদের যে মৃত্যু ব্যক্তি কি করে যদি চোখটা খোলা থাকে এই চোখটা বন্ধ করে দিতে হবে তুমা কল এরপরে তিনি বললেন ইন্না রুহা ইদা কবিদ তবে আহুল বাসর যখন রুহটা বের হয়ে যায় চক্ষু তখন তাকিয়ে থাকে ওই রুহের দিকে চক্ষুটা তাকিয়ে থাকে এই জন্য অনেক সময় দেখা যায় বড় বড় চোখ করে কি যেন দেখতেছে এরকম মমুষ্য ব্যক্তি এরকম অনেক সময় বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রসুল সাম বলেন সর্বশেষ যখন রুহটা বের হয়ে যায় তখন চক্ষুটা সেদিকে তাকিয়ে থাকে এরপরে তিনি দোয়া করলেন আল্লাহ ফির আবু সালামা আল্লাহ তুমি আবু সালামাকে ক্ষমা করে দাও ওরফা আজার ফিল মাহদিন আল্লাহ তুমি হেদায়ত হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের সাথে তার মর্ত বা মর্যাদা তুমি বাড়িয়ে দাও ও ফিরলানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আর এই আবু সালামাকেও তুমি ক্ষমা করে দাও অফতাহ ফি কাবরিহি আর তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও ও নাউ এর লাহু ফিহি আল্লাহ তুমি তার কবরটাকে আলোকিত করে দাও তাহলে এই সমস্ত দোয়া মৃতার ব্যক্তির জন্য করা হলো সুন্নত সহিহ মুসলিমের হাদিস আল্লাহ নামে সূরা বলেন ওয়ালা তারা ইযি যালিমুনা ফি গমরাতিল যখন জালিম ব্যক্তিরা মৃত্যুর সময় উপস্থিত হবে মমর্ষ অবস্থায় তারা উপনীত হবে ওয়াল মালায়িকাতু বাসিতু আইদিহিম ফেরেস্তারা তাদের হাতকে প্রসারিত করে দিবেন এবং বলবেন আখরিজু ফুসাকুম তোমাদের আত্মাকে তোমরা বের করে দাও ফেরেশতারা ধমক দিবে সেই আজাবের ফেরেশতারা আসবে এবং তাকে ধমক দিবে যে তোমাদের আত্মা তোমরা নিজেরাই কি করো বের করে দাও আল ইয়াউমা তুজাওনা আযাবাল হুন আজকের দিনে লাঞ্চনার আজাব তোমরা কি করবে গ্রহণ করবে বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি আল হক তোমরা অন্যায়ভাবে ভাবে পাকের উপরে কিছু কথা তোমরা বলতে যে কথা আল্লাহ পাক যে কথার হকদার নয় ও তোম আন আয়াতিহি তস্তাক বেরোন আর আল্লাহর আয়াতগুলি থেকে আল্লাহর কালাম থেকে তোমরা কি করতে অহংকার করে তোমরা কি করতে এগুলি তোমরা মুখ ফিরে রাখতে এর আমল তোমরা করতে না বাইহাকিতে একটা হাদিস আবদুল ইবনে মাসৌদ রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন মালাকুল মদ যখন পৃথিবীতে আসলো মাটি নেওয়ার জন্য এর আগে জিবরিল ফেরাস তাকে পাঠানো হলো আল্লাপাক বললেন যাও পৃথিবী থেকে মাটি নিয়ে তো পৃথিবীতে যখন মাটি নিতে আসলো মাটি তখন বললো আমি আল্লাহর শপথ দিয়ে আমি কসম দিচ্ছি তুমি কি করো আমার কাছ থেকে মাটি নিও না আমার মাটিকে কমিয়ে দিও না আর এই মাটিকে তুমি বেজতিও করো না এই মানুষ জাহান্নামে নামে যাবে না মাটি মাটি বলতেছে যে আল্লাহর শপথ দিয়ে আমি বলতেছি তুমি কি না আমার আমাকে বেজ্যতি করো না আমার এখান থেকে মাটি তোমরা নিও না এরপরে জিব্রের ফেরস্ত চলে গেল গিয়া বলতেছে আল্লাহ আমি তো মাটি আনতে পারলাম না তোমার নামের শপথ দিয়েছি আমি কেমনে আনি এরপরে আল্লাহ পাক বলে আলমিন এই মালাকুল মোদকে পাঠালেন তো উনিও আসলো আবার এইভাবে মাটি দোহাই দিল যে আমি আল্লাহর নামের শপথ দিয়ে বলতেছি তুমি কি না আমাকে বেজি না আর আমার মাটি তুমি কমিয়ে দিও না বলতেছে যে আমিও আল্লাহর শপথ দিয়ে কি করতেছি এই মাটি নিয়ে যাচ্ছি কারণ আল্লাহ আমার ফাঁড়াইছে তুমি যার নামে শপথ দিতেছ তার হুকুম আমি অমান্য করতে পারি না তিনি কি করলো মাটি নিয়ে গেল আল্লাফা আকরাবুল আলমিন দেখলেন যে এরই এই দায়িত্ব দেওয়া যায় কারণ মৃত্যুর সময় যদি আসে আর মালাকুল কাছে যদি আল্লাহ আল্লাহর তুমি আমার কি এই এই তারে ডিউটি দেওয়া যেতে পারে পাক আকরাবুল আলামিন এই মালাকুল মাহতকে এই দায়িত্ব দিলেন যিনি কারোপরে কি করবে না কোন যখন সময় হয়ে যাবে আল্লাহর হুকুম হয়ে যাবে এক মুহূর্ত লা ইস্তাখিরুনা saa'atan ওয়ালা ইস্তাকদিমুন এক মুহূর্ত আগেও হবে না আর একটু পরেও হবে না সূরা মিনুন 99 নম্বর আয়াত হাতা ইযা জা আহাদহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন যখন তাদের সামনে মৃত্যু আসে তখন তারা কি বলে রাব্বিরজিউন আল্লাহ আমাকে দুনিয়া আবার ফিরে দাও পাপী ব্যক্তিরা কি বলবে রব ফিরজুন লালি আমালু হাং ফিমা তারাকত আল্লাহ আমাকে দুনিয়া আবার পাঠিয়ে দাও এবার যদি দুনিয়ায় যেতে পারি আমি বেশি বেশি কি করব नेक কাজ করব নেক আমল করব আল্লাহ তুমি আমাকে দুনিয়া আবার পাঠিয়ে দাও আল্লাহ পাক বলেন খাল্লা ইননহা kalimatun ক qa'iluha এটা তার একটা কথার কথা কৌশিং করো আর দুনিয়ায় ফিরে যেতে পারবে না এটা আল্লাহর ফয়সালা তো মৃত্যুর সময় যখন আসবে এইভাবে বাঁচতে চাইলেও বাঁচা যাবে না আবার ফিরে পৃথিবীতে আসতে চাইলেও ফিরে আসা যাবে না সুরা মুনা ফেকুন আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা ব্যয় করো খরচ করো আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি মৃত্যু আসার আগে ভয়াকুল আর ভয়াকুল আ রব্বিলা উলাহ খরতানি ইলা আজালি খরিব মৃত্যু সময় বলবে আল্লাহ আমাকে যদি আরেকটু সময় দিতা আসাদ দাক ওয়াকুমিনা স লেহিন তাহলে আমি দান খয়রাত করতাম আর আমি নেককার হয়ে যাইতাম পরহেশগার হয়ে যাইতাম আরেকটু সময় আমাকে দেওয়া হোক আল্লাহপাক বলেন হলে ওয়া খের আল্লাহ নফসান ইদা আজা লোহা কারো মৃত্যুর সময় যখন হাজির হয়ে যায় একটু মুহূর্ত আর বিলম্ব করা হবে না তোমরা কি আমল করো আল্লাহ পাক সব কিছু আল্লাপাক জানেন সুরাফু তিরিশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্লা আলুন বলেন আল্লাহ যারা বলবে আমাদের প্রভু হলো আল্লাহ এরপরে এই কথার উপরে যারা জীবনটা চালায় যারা বলবে স্বীকার করে আমার প্রভু আল্লাহ আর এই কথা মতো যারা জীবনটাকে পরিচালিত করে মৃত্যুর মুহূর্তে ফেরস্তার একটা ঝাঁক তাদের কাছে চলে আসে আল্লাহ আল্লাহ তাহজানু ফেরস্তারা বলে তোমরা ভয় করোনা তোমরা চিন্তা করো না হিন্নাল্লা রিনা কলু রব্বুন আল্লাহ তুম্মাস্তা ক মু দতানজালুয়ালেই হিমুল মালাই কাতু আল্লাহ তা খাফু আলা তাহা জানো ওয়া বিশিরু বিল জান্না তিল্লাতী কুতুমতু আদুন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদের কী করা হয়েছে আল্লাহ আল্লাহপাক ওয়াদা দিয়েছেন ওই জান্নাতের শুভসংবাদ তুমি গ্রহণ করো এই কথা শুনে মোমেনের রাতটা কি হয়ে যায় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় তৈয়ার হয়ে যায় আর তাকে সান্ত্বনা দেওয়া হয় তুমি ভয় করো না তুমি চিন্তা করো না তোমার সামনেও পরিষ্কার তোমার পিছনের জন্য পাক তোমার সন্তান আদি এদেরকে আল্লাহ হেফাজত করবেন তুমি চিন্তা করো না আর সামনের সময়ের জন্য কি করো না ভয় করো না জান্নাতের সুসংবাদ পাক দিয়েছেন আমরা তোমাকে সেই সংবাদ দিচ্ছি তুমি জান্নাতি হবে মোমেন মান্দা যখন খুশখবরই শোনে তখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় এবং তাড়াতাড়ি মৃত্যু হয়ে এবং আল্লাহর কাছে সাক্ষাৎ হবে আল্লাহ পাকের সাক্ষাতে সে ব্যস্ত হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাথে সাক্ষাতের জন্য কি হয় আল্লাহ তার সাক্ষাৎ চান আমরা সামনে হাদিস আসছে আমরা বলবো ইনশাআল্লাহ ফেরেশতারা বলে নাহনু আওলিয়া উকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ার জীবনেও আমরা তোমাদের বন্ধু ছিলাম আর পরকালেও তোমাদের বন্ধু হিসেবে আমরা থাকব অলাকুম্ফি হামা ইত্যাশ তাহিয়াউম ফজুকুম অলাকুম্ফি হা মা তা সেই জান্নাতে তোমাদের মনে যা চাইবে তাই দেওয়া হবে যখন যা মনে চায় তখন তাই তোমাদেরকে দেওয়া হবে নজরুল আমিন গফুর রাহিম অত্যন্ত দয়ালু অত্যন্ত ক্ষমাশীল সেই প্রভুর কাছ থেকে এক মেহমানদারির ব্যবস্থা তোমার জন্য করা হয়েছে সূরা ফজর 27 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুকদ্দিদের মৃত্যু সময় যে একটা অবস্থা হয় আল্লাহ বলেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইননা হে প্রশান্ত আত্মা তাকে বলা হয় হে প্রশান্ত আত্মা ইরজি ইলা রাব্বিকিরাদিয়াতাম মারদিয়া তুমি সন্তুষ্ট চিত্তে তোমার প্রভুর দিকে তুমি ফিরে আসো আল্লাহ তোমার খুশি আছে তুমি সন্তুষ্ট হও আর তোমাকে আল্লাহ তোমার আল্লাহ রাজি তুমি কি চলে ফি করিখুলি জান্নাতি আল্লাবাক বলেন তুমি আমার বান্দার দল ভক্ত হও তুমি আমার বান্দার দলে তুমি ঢুকে যাও আর আমার জান্নাতি তুমি প্রবেশ করো সহি রাজিস ওবাদা বিন সামেদ রদি আল্লাহ বর্ণনা করেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহ লিকা আহ যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ করতে পছন্দ করে আল্লাহ সাহেবান বান্দার সাথে সাক্ষাৎ করতে অমান কারিহা লেকা আল্লাহ কারি আল্লাহ লেকা আহ যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন কালাত আয়েশা তু আউ বাউদ আজুয়াজিহি মা বললেন অথবা অন্য বিবিরা এদের মধ্যে কেউ বললেন ইন্না লানাক রাহুল মাউতা আমরা সবাই মৃত্যুকে অপছন্দ করি তো যে বলা হলো যে আল্লাহর সাথে যে সাক্ষাৎ চায় আল্লাহ তার সাথে সাক্ষাৎ চায় আমরা তো মৃত্যু চাই না খুললো না লানাক রাহুল মাউত আমরা সকলেই তো মৃত্যুকে ঘৃণা করি তো রসুল্লাহ বললেন লেইসা দা কি আয়সা তুমি যা বুঝছ কথাটা কিন্তু এরকম না বিষয়টা এরকম না মৃত্যুর প্রতি একটা ঘৃণা থাকতেই পারে বিষয়টা এরকম না ওয়ালা কিন্নাল মিনা ইদা হাজার আহুল মাউত মোমেন ব্যক্তির যখন মৃত্যুর সময় আসে বসিরা ওয়া কারামতি তখন তাকে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে তার যে দান করা হবে তার যে করুণা এগলির সুসংবাদ বান্দাকে দেয়া হয় ফালাইসা সাই উন আহাব্বু ইলাইহি মিম্ মামামা ওই মুহূর্তে সে সংবাদ পাইয়া সে তার সম্মুখ জীবন সামনের জীবনের জন্য সে কি হয় ব্যতিব্যস্ত হয়ে যায় আর তাড়াতাড়ি মরতে সে চায় মারা যাওয়ার জন্য সে কী হয়ে যায় তখন প্রস্তুত হয়ে যায় তার মানসিকভাবে তাড়াতাড়ি সে মরতে চায় আহাব আল্লাহ হলে আহ তখন আল্লাহও সেই বান্দার সাক্ষাতের জন্য আল্লাহ ভালোবাসেন যে এই বান্দা তাড়াতাড়ি কি হোক আমার কাছে চলে আসুক ওয়ানাল কাফেরা ইদা হাজা রাহুল মাউত যখন মৃত্যুর সময় আসে বুশীরাবি আদাবিল্লাহি ওয়াওকুবাতিহি তাকে সংবাদ দেওয়া হয় আল্লাহর আজাব আল্লাহর গুস্সা আল্লাহর শাস্তি এগুলির সংবাদ তাকে দেওয়া হয় ফালাইসে সেই ওন আকরাহা ইলাইহি মিম্মা আমামা সামনের যে আছে আজাব সামনের যে মৃত্যু এই মৃত্যুকে সে কি করে সবচেয়ে বেশি কিনা করে যখন শোনে যে আমার সামনে আজাব অপেক্ষা করতেছে জাহান্নাম অপেক্ষা করতেছে তখন মৃত্যুকে শেখ অত্যন্ত ঘৃণা করে কারি আল্লাহ হলে কা আঃ কারি হালে কা আল্লাহ আল্লাহ সাথে সে সাক্ষাৎ করতে চায় না অবসন্দ করে ওয়া কারি আল্লাহ হলে এই বান্দার সাথে সাক্ষাৎ করতে ঘৃণা করে অবসন্দ করে সৈম খারি এবং সহি মুসলিমের হাদিস আবু কাতাদা রদাইলা আল্লাহ বর্ণনা করেন আনা রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি সাল্লাম আম্মার আলাইহি বিজে না একটা লোকের লাশ নিয়ে যাচ্ছিল দেখে বললেন মোস্তারি হন ও মোস্তার এই ব্যক্তি শান্তি পেলো অথবা শান্তি দিল। দিলাম বললেন এটা কথাটা আমরা ঠিক বুঝতে পারলাম না বলেন মোমেন ব্যক্তি যখন মরে যায় দুনিয়ার সমস্ত কষ্ট থেকে সে বেঁচে যায় আর কাফের ব্যক্তি যদি যখন মরে যায় দুনিয়ার গাছপালা মাটি পাথর সবকিছুই তার অনিষ্টতা থেকে বেঁচে যায় বৃষ্টি বন্ধ হয়ে যায় এই পাপি ব্যক্তির পাপের কারণে এই জীব তাকে কি করে অভিশাপ দেয় এই মরলে এরা খুশি হয় সকলেই কি হয় তো সে শান্তি দেয় অথবা শান্তি পায় মোমেন ব্যক্তি শান্তি পায় আর কাপের ব্যক্তি অন্যদেরকে কি করে শান্তি দেয় মরে গিয়া এদেরকে শান্তি